पिरामिड निये जाने ना अथवा शुने नी एमन काउके आसले खुजे पावा कठिन। पिरामिड विश्वेर अनेक जायगाय देखते पावा जाय, जार मध्ये मिश्रेर गिजा पिरामिड सबचेये विख्यात। मिश्रेर पिरामिड विख्यात हबार पेछने मूल कारण एर आकार, अभिन्न डिजाइन, रहस्यमय अजाना असंख्य छोटो छोटो कक्ष एवं एर विस्मयकर निर्माण शैली। विज्ञानीरा पिरामिड निये गवेषणा करते गिये बेश किछु भयानक एवं रहस्यमय ब्यापार उल्लेख करेछेन, जा आम्रा जानबो आजकेर पर्वे। आमादेर साथेई थाकुन। साम्प्रतिक गवेषणায় প্রমাণ মিলেছে প্রায় 12600 বছর আগে পিরামিড তৈরি হয়েছে, যেটা বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণনা করা নোয়াহ ফ্লাড বা তার আগের ঘটনা। কিন্তু পিরামিড নির্মাণে ব্যবহার করা বিভিন্ন কৌশল এবং দক্ষতা বিশ্বমানের। তাছাড়া তখনকার দিনে এত কম সময়ে এই ধরনের স্থাপনা তৈরি করা ছিল সত্যি বিস্ময়কর। পিরামিডে বল ও সকেট মেকানিজমের ব্যবহার। পিরামিডের সর্বকোণে যে পাথরগুলো রয়েছে তা বল ও সকেট মেকানিজমের মতো কাজ করে। বল ও সকেট মেকানিজম ব্যবহারে পিরামিড যে কোনো ধরনের ভূমিকম্প এবং অতিরিক্ত তাপ সহনশীল। ড্রিল মেশিনের বিট থেকে তৈরি পিরামিড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন পিরামিডের ভেতরের প্যানেলগুলো তৈরি করা হয়েছে শক্ত জুয়েলের তৈরি ড্রিল মেশিনের বিট থেকে, যার জন্য ব্যবহার করা হয়েছে 2 টন ড্রিল ফোর্স বা 2 টন শক্তি প্রয়োগে ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র। পিরামিড ধ্বংসের সিদ্ধান্ত। যুগে যুগে মিশরের পিরামিড ধ্বংসের জন্য অনেক শাসক তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। 1200 শতাব্দীর শেষ দিকে মিশরের শাসক সালাদিনের পুত্র আল মালেক আল আজিজ মিশরের 3 পিরামিড ধ্বংসের সিদ্ধান্ত নেয়। আল মালেক পিরামিডকে তাদের ধর্মের জন্য অবজ্ঞাস্বরূপ মনে করত, যার জন্য তিনি পিরামিড ধ্বংসের সিদ্ধান্ত নেন। কিন্তু তার শ্রমিকেরা 8 মাসের পরিশ্রমে শুধুমাত্র ছোট লম্বাকৃতি গর্তই তৈরি করতে পেরেছিল, যা ছবিতেই দেখা যাচ্ছে। উচ্চমান ক্ষমতার পাথরের ব্যবহার। পিরামিডের স্থাপনাগুলোতে উচ্চমান ক্ষমতা সম্পন্ন পাথর ব্যবহার করা হয়েছিল, যেটা সূর্যের আলো প্রতিফলিত করতে পারত। স্পেস থেকে দেখলে যখন পিরামিডকে উজ্জ্বল তারার মতো মনে হতো। যদিও 1400 শতকের পর এই পাথরগুলো মিশরের বিভিন্ন স্থাপনা তৈরিতে ব্যবহার করা হয়, যার জন্য পাথরগুলো শুধুমাত্র পিরামিডের নিচের অংশেই কিছুটা দেখা যায়। পিরামিডের তাপমাত্রা মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস। পিরামিডের অন্যতম বিস্ময়কর একটি ব্যাপার হচ্ছে পিরামিডের বাইরের তাপমাত্রা যত বেশি হোক না কেন, পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে, যা পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। মূলত পিরামিডের ভেতর কিং চেম্বার নামে কক্ষটিতে আমাদের বর্তমান সময়ে তৈরি করা বিল্ডিংগুলোর মতো ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছিল, যার জন্য পিরামিডের ভেতর তাপমাত্রা সব সময় স্বাভাবিক অবস্থায় থাকে। পিরামিড তৈরির সময়কাল মাত্র 20 বছর। এখনকার সময়ে যদি পিরামিড তৈরির কথা চিন্তা করা হতো, তবে এক একটা পিরামিড তৈরি করতে কমপক্ষে 200 বছর সময় লাগত। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে মিশরের গিজা পিরামিড তৈরি করা হয়েছে প্রায় 1 লক্ষ শ্রমিক এবং 20 বছর সময় ধরে। পিরামিডের ওজন। মিশরের 3 পিরামিড খুফু, খাফরে এবং মেঙ্কোরের মধ্যে খুফু পিরামিডের ওজন পৃথিবীর সব পিরামিডগুলোর থেকে সবচাইতে বেশি, প্রায় 6 মিলিয়ন টন। প্রায় 2 মিলিয়ন ব্লক পাথরের সমন্বয়ে তৈরি খুফু পিরামিডের প্রত্যেকটি পাথর ব্লকের ওজন 2.5 টন। গিজা পিরামিডের 8টি কোণ। গিজা পিরামিডের 8টি কোণ রয়েছে, যার 4টি খুব সহজেই দৃশ্যমান এবং বাকি 4টি শুধুমাত্র আকাশ থেকেই দেখা সম্ভব। পিরামিডে ব্যবহৃত লাইমস্টোন পুরোপুরি সরিয়ে ফেলায় পিরামিডের মসৃণ অংশ আর দেখা সম্ভব হয় না, যার কারণে
পিরামিডের আটটি কোণ দেখতে হলে উন্নত মানের ছবি এডিটিংয়ের প্রয়োজন পড়ে। এবার একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। গিজা পিরামিডে ট্যুরিস্টদের অদ্ভুত কাণ্ড ঘটানোর ইতিহাস রয়েছে। এক ড্যানিশ পর্যটক এবং তার বন্ধু গিজা পিরামিডে চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়, যেখানে পিরামিডের চূড়ায় ওঠা মিশরের সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ড্যানিশ পর্যটক তাদের চূড়ায় ওঠার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তেই। পরবর্তীতে সেখানকার কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পিরামিড আরোহণের কথা স্বীকার করে। আমরা জানি এই প্রায় 481 ফুট উচ্চতার এবং মিলিয়ন টন ওজনের পিরামিড তৈরিতে লাখো মানুষের সমাবেশ ঘটেছিল, কিন্তু তখনকার দিনে বিশ্বের জনসংখ্যা ছিল 30 থেকে 70 লক্ষ। তারা কিভাবে এত মানুষের সমাগম ঘটাল? কিভাবেই বা এত বড় স্থাপনা তারা তৈরি করল? বিজ্ঞানীদের আরেকটি দলের দাবি, পিরামিড আজ থেকে 12,000 বছর আগে তৈরি করা হয়েছে, যখন পৃথিবীতে আইস এজ বা বরফ যুগে শুরু হয়েছিল, এবং পিরামিড তৈরি হয়েছে কোনো উন্নত প্রযুক্তির সাহায্যে যা মানুষের কল্পনার বাইরে। তাই 10 থেকে 12,000 বছর আগে উন্নত প্রযুক্তির সূচনা হয়েছে কোনো অতি মানব অথবা এলিয়েনের মাধ্যমে, এটা বলাই যায়, যা বিজ্ঞানীদের গবেষণা এবং তাদের যুক্তির মাধ্যমে বের করা তথ্য। এছাড়া মিশরের পিরামিড একমাত্র প্রাচীন সপ্তাশ্চর্য যা এখনও টিকে আছে। প্রাচীন সপ্তাশ্চর্য নিয়ে আমাদের পূর্বের একটি পর্ব দেখে নিতে পারেন এখনই। আজ এ পর্যন্তই।